আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নরসিংদীর পাঁচদোনায় ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে। পঞ্চগড়ে নিহত হয়েছে দুজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিলেটের একটি মাজার জিয়ারত করে 12 জন যাত্রী মাইক্রোবাসে করে ঢাকায় আশুলিয়ায় ফিরছিলেন। ঘোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের নরসিংদীর পাঁচদোনার ভাটাপাড়া আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তি আক্তার ও রাহিমা নামে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে রুবি আক্তার, সাদিকুল ও রোকেয়া বেগম নামে আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টর থ্রি হুইলার সংঘর্ষে শাহিন ও জাকির নামে 2 জন নিহত হয়েছে। Thank you.